এক্সাম দু তেইশ সালের জন্য ইংরেজি সাবজেক্টের কমপ্লিট সাজেশন দিতে চলেছি এই সাজেশানটি তোমরা যদি সম্পূর্ণ ফলো করতে পারো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে এইটটি পার্সেন্টের উপরে মার্কস পাবে আমি তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র একটা শর্ত এই সাজেশানটি আমি তোমাদেরকে জয় ফলো করার ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশন অনুসারে সাজেশানটি ফলো করতে হবে তো চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নেই সাজেশানটি কী রয়েছে তো দেখো বন্ধুরা তোমাদের প্রো সেকশান থেকে অর্থাৎ সিন থেকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যে চারখানা গল্প রয়েছে সেই চারখানা গল্পের মধ্যে তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পটি সেটা হচ্ছে গিয়ে দ্য পাসিং অফ বাপু তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে গল্পটি সেটা হচ্ছে ফাদার সেলফ এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট দ্য ক্যাট তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা গল্পের পেছনে কিন্তু এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তোমরা কিন্তু স্টার চিহ্ন দেখে বুঝতে পারবে যে কোন গল্পটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ফোর্থ নাম্বারে যেটা রয়েছে আওয়ার রান ওয়ে কাইট এই গল্পটি কিন্তু এই বছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে তো দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এটা আসার কোনো চান্স নেই তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই তিনখানা গল্পের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দু সালে সিন আসতে চলেছে আমি তোমাদেরকে বলবো এই যে প্রথম দুখানা গল্প এই দুখানা গল্পের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সিনাসার আসার চান্স নাইনটি আর বন্ধুরা বাদ বাকি পরে থাকলো দ্য ক্যাট এই গল্পটি এটা কিন্তু দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স অত বেশি না তোমাদেরকে আমি বলবো এই তিনটা গল্পই খুব ভালো করে পড়ো কারণ যারা নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে বা নাইনটি পার্সেন্টের উপরে মার্কস পেতে চায় তারা কিন্তু সমস্ত কিছুই পড়ে নেবে আর যারা না পড়তে পারবে তারা অন্তত দুটো গল্প খুব ভালো করে পড়বে আর বন্ধুরা আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই গল্পগুলো থেকে আমি তোমাদেরকে কোনো কোশ্চেন দিচ্ছি না তোমরা কিন্তু ভালো করে টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাঙ্ক ফলো করো ওখানে যে কোশ্চেনগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সিন থেকে যে কোশ্চেনই আসুক তোমাদের অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না এরপর বন্ধুরা দেখে নাও তোমাদের সিন থেকে পোয়েট্রি সেকশন থেকে কি কী সাজেশান রয়েছে এখানে দেখো পোয়েট্রি সেকশন থেকে তোমাদের চারখানা কবিতা রয়েছে এই চারখানা কবিতার মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু সালের জন্য যে কবিতাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সি ফিভার মনে রাখবে সি ফিভার এই কবিতাটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দেওয়ার চান্স সব থেকে বেশি তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কবিতা সেটা হচ্ছে গিয়ে মাই ওন ট্রু ফ্যামিলি তারপরে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট স্নেল এবং ফোর্থ নাম্বারে রয়েছে ফেভেল তোমরা জানো এই কবিতাটা কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে তো এটা কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষায় দেওয়ার কোনো চান্স নেই তাহলে তোমাদেরকে আবারও বলছি তোমরা এই তিনখানা কবিতা খুব ভালো করে পড়বে তবে প্রথম দুখানার মধ্যে আসার চান্স কিন্তু নাইনটি আর বাদ বাকি একখানা পড়ে থাকলে এটাও পারলে কিন্তু তোমরা করে নেবে তো বন্ধুরা আশা করছি তোমরা সিনের সাজেশন বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাদের আনসিন পার্ট থেকে কী সাজেশন রয়েছে এখানে দেখো সবার প্রথমে তোমাদের আনসিনের সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আনসিন পার্ট থেকে কিন্তু তোমাদেরকে কেউই শিওর কমন দিতে পারবে না আমিও তোমাদেরকে শিওর সাজেশন দিতে পারবো না যে এই আনসিনগুলো পরে যাও এর থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দু সালে কমন পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে আমি দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু আনসিনের ইম্পর্টেন্ট টপিক বলে দিতে চাই সেগুলো কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের আনসিনের প্রিপারেশন এমন একটা জায়গায় পৌঁছাবে তোমাদের পরীক্ষায় যে আনসিনে আসুক তোমরা অ্যান্সার করতে পারবে তো দেখে নাও তোমাদের আনসিন পার্ট থেকে প্রথমে কী সাজেশন রয়েছে এখানে দেখো তোমাদের ন্যাচারাল ডিজাস্টার থেকে কিছু আনসিন প্র্যাকটিস করতে হবে এই ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে তোমাদের যে যে আনসিন প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে গিয়ে দেখো সবার প্রথমে রয়েছে সাইক্লোন দ্বিতীয় নাম্বারে রয়েছে আর্থকুয়েক তৃতীয় নাম্বারে ফ্লাড চতুর্থ নাম্বারে ল্যান্ডস্লাইড এবং পঞ্চম নাম্বারে হেভি ডাউনপোর এই ন্যাচারাল ডিজাস্টার থেকে এই সব আনসিন কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা যে কোনো টেস্ট পেপার কিংবা কোশ্চেন ব্যাঙ্ক দেখলেই কিন্তু এই সব টপিক সম্বন্ধে আনসিন পেয়ে যাবে সেখান থেকে তোমরা আনসিন প্র্যাকটিস করে নেবে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের বলি সেটা হচ্ছে গিয়ে গত বছর তোমাদেরকে আমি আনসিনের সাজেশন দিয়েছিলাম সেখানে ল্যান্ডস্লাইড থেকে তোমাদেরকে আনসিন প্র্যাকটিস করতে বলেছিলাম তো গত বছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আনসিন পার্ট থেকে কমন এসেছিলো আমি বলেছিলাম ল্যান্ডস্লাইড থেকে আনসিন আসতে পারে তো দু বাইশ সালের পরীক্ষায় ল্যান্ডস্লাইড থেকে আনসিন এসেছিলো তো এটা তোমাদের ভাগ্য বলতে পারো তোমাদের ভাগ্য ভালো থাকলে দু সালেও কিন্তু এইসব টপিক থেকে আনসিন কমন আসতে পারে তো দেখো এরপরে আনসিনের টপিক থেকে এরপরে আর কি সাজেশন রয়েছে এখানে দেখো এই সাইক্লোন সম্বন্ধে আনসিন প্র্যাকটিস করার পরে তারপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে প্যান্ডামিক রিলেটেড কিছু আনসিন এখানে দেখো প্যান্ডামিক রিলেটেড কী আনসিন রয়েছে প্রথমে রয়েছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু ফিভার এই দুটো আনসিনের টপিকই কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে তো অবশ্যই তোমরা এই দুটো আনসিন প্র্যাকটিস করবে তারপরে দেখো এনভায়রনমেন্ট রিলেটেড কিছু আনসিন প্র্যাকটিস করতে হবে এখানে দেখো সবার প্রথমে কী রয়েছে এনভায়রনমেন্ট রিলেটেড প্রথম আনসিন রয়েছে ট্রি প্লান্টেশন দ্বিতীয় আনসিন রয়েছে ডিফরেস্টেশন এবং তৃতীয় আনসিনের টপিক রয়েছে ইনিশিয়েটিভ ফর সেভিং এনভায়রনমেন্ট তো এনভায়রনমেন্ট রিলেটেড কিন্তু এই আনসিনগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা আনসিনের পেছনে স্টার চিহ্ন দেওয়া রয়েছে কোন আনসিনের টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা এই স্টার চিহ্ন দেখেও বুঝতে পারবে এরপরে দেখো বন্ধুরা আনসিনের টপিক থেকে আর কী কী সাজেশান রয়েছে এখানে দেখো এরপরে তোমাদের পলিউশন থেকে কিছু আনসিন প্র্যাকটিস করতে হবে তো সবার প্রথমে তোমাদের কি রয়েছে দেখো ল্যান্ড ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন তারপর দ্বিতীয় নাম্বার রয়েছে পলিউশন ফর প্লাস্টিক ব্যাগস এবং তৃতীয় নাম্বার রয়েছে গ্লোবাল ওয়ার্মিং তো এই সম্বন্ধে তোমরা কিন্তু অবশ্যই আনসিন প্র্যাকটিস করবে তোমাদেরকে বলে রাখি এই সব টপিক সম্বন্ধে যদি তোমরা আনসিনের প্রিপারেশন না নাও তাহলে কিন্তু যতই আনসিন প্র্যাকটিস করো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আনসিনের প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে আর এই সব টপিক প্র্যাকটিস করলে আনসিন কমন আসুক বা না আসুক তোমরা কিন্তু ইজিলি অ্যানসার করতে পারবে মাধ্যমিক পরীক্ষায় যে আনসিনে আসুক এরপরে দেখো আরও দুটো ইম্পর্ট্যান্ট আনসিনের টপিক রয়েছে এই দুটো কি রয়েছে দেখো প্রথমে রয়েছে প্রাইস হাইক অব ডেইলি ইসেন্সিয়াল কমিডিটিস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তারপরে দ্বিতীয় নাম্বারে রয়েছে ইনোভেশন অ্যান্ড ডিসকভারিজ এই সব টপিক থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আনসিন দিতেই পারে তো অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাও এরপরে দেখো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের রাইটিং পার্ট থেকে কী সাজেশন রয়েছে এখানে দেখো তোমাদের রাইটিং পার্ট থেকে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় যে রাইটিংগুলো এসেছিল সেগুলোর এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ বিগত বছরের পরীক্ষায় কোন কোন রাইটিংগুলো কোন সালে এসছে সালসহ দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো তো এইখানে মোট নয় রকমের রাইটিং দেখো বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল তো তোমাদের চিন্তা করতে হবে না এতগুলো রাইটিং তোমাদের প্র্যাকটিস করতে হবে না তোমরা জানো তোমাদের রাইটিংয়ে মাধ্যমিক পরীক্ষায় দশ 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 অর্থাৎ তিন দশকে তিরিশ মার্কস থাকবে কোনো অর কিন্তু থাকবে না তিন রকমের রাইটিং থাকবে তিন রকমের রাইটিংয়েরই অ্যান্সার করতে হবে বন্ধুরা তোমাদের এতগুলো এর টপিক দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা খুব কম সংখ্যক রাইটিং প্র্যাকটিস করেও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় খুব সহজেই রাইটিং কমন পেতে পারো এখানে দেখে নাও তোমরা সবার প্রথমে তোমাদের কিভাবে রাইটিং প্র্যাকটিস করতে হবে বন্ধুরা তোমাদের জন্য এই সাজেশনটি বানানোর আগে আমি কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো খুব ভালো করে অ্যানালাইজ করেছি এবং সেখান থেকে আমি যা বুঝতে পারলাম যে যে বছর নোটিস রাইটিং আসে সেই বছর কিন্তু রিপোর্ট রাইটিং আসে না এবং যে বছর রিপোর্ট রাইটিং আসে সেই বছর কিন্তু নোটিশ রাইটিং আসে না তো তোমরা জানো এই বছর দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষায় নোটিশ রাইটিং এসেছিল তো দু সালের মাধ্যমিক পরীক্ষায় নোটিশ রাইটিং আসার কোনো চান্স নেই তো তোমাদের কোন রাইটিংটি আসবে দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট রাইটিং মনে রাখবে রিপোর্ট রাইটিং কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর তোমরা কমন পাবেই পাবে রিপোর্ট রাইটিং থেকে তোমরা একটা কোশ্চেন পাচ্ছ দশ মার্কস তো অবশ্যই রিপোর্ট রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করো রিপোর্ট রাইটিং কিন্তু আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা লিখে নিতে পারো যদি না আসে তাহলে তারপর তোমরা কমেন্ট সেকশানে যা ইচ্ছা বলো তারপরে দেখো সেকেন্ড নাম্বারে তোমাদের আর কি রাইটিং আসতে পারে এখানে দেখো সেকেন্ড নাম্বারে অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার এই দুই রকমের রাইটিং থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষায় এক রকমের রাইটিং আসবেই আসবে তোমাদেরকে বলে রাখি প্রতি বছর লেটার রাইটিং থেকে তিন রকমের লেটার রাইটিং তোমাদের আছে তোমরা জানো অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার এবং পার্সোনাল লেটার পার্সোনাল লেটার এখানে আমি লিখিনি কারণ দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষায় পার্সোনাল লেটার এসছে তো দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পার্সোনাল লেটার আসার কোনো চান্স নেই অফিসিয়াল লেটার এবং এডিটারেল লেটার এই দুই রকমের লেটার রাইটিংয়ের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসছে তো অফিসিয়াল লেটার এবং এডিটারেল লেটারের মধ্যে তোমরা যদি জানতে চাও কোন লেটার বেশি ইম্পর্টেন্ট তো মনে রাখবে অফিসিয়াল লেটার বেশি ইম্পর্টেন্ট তারপরে এডিটর লেটার তোমরা আগে অফিসিয়াল লেটার প্র্যাকটিস করবে তারপরে এডিটর লেটার প্র্যাকটিস করবে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে রিপোর্ট রাইটিং থেকে তোমাদের 10 মার্কস পরীক্ষা থাকছে এবং অফিসিয়াল লেটার এবং এডিটর লেটার এই দুটো রাইটিংয়ের মধ্যে 10 মার্কস তোমাদের মাধ্যমিক পরীক্ষা থাকছে আর লাগে দশ মার্কস অর্থাৎ তিন রকমের রাইটিং থাকবে তো এই তিন রকমের রাইটিংয়ের মধ্যে বাদ বাকি দশ মার্কস এই দশ মার্কস কিসের থেকে থাকবে সেটা দেখে নাও এখানে দেখো বাদ বাকি যে দশ মার্কস সেটা কিন্তু তোমাদের প্রসেস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং বায়োগ্রাফি রাইটিং এই তিন রকমের এর মধ্যে 100% পার্সেন্ট শিওর এক রকমের রাইটিং আসবে তোমরা লিখে নাও অবশ্যই কিন্তু এই তিন রকমের রাইটিং ভালো করে প্র্যাকটিস করবে এই তিন রকমের রাইটিংয়ের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রসেস রাইটিং তারপরে প্যারাগ্রাফ রাইটিং তারপরে বায়োগ্রাফি রাইটিং তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই তিন রকমের রাইটিং তোমাদের যে মাধ্যমিক পরীক্ষায় আসবে সেটা কীভাবে আসবে তো এই ছিল তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের কমপ্লিট সাজেশন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষা দু সালের জন্য আর একটা সাজেশন নিয়ে আসি তার মধ্যে কিন্তু রাইটিং পার্টের আলাদা করে একটা সাজেশন থাকবে সেখানে সমস্ত রাইটিং থেকে কোন কোন রাইটিংগুলো দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দিয়ে দেব এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি এই চ্যানেলে দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে সাজেশনই দেবো তার অ্যান্সার সহ পিডিএফ কিন্তু